नमस्कार बंधुरा अर्नब इलेक्ट्रो टेक चैनल पक्ष থেকে আজকে আপনাদের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিক্রুটমেন্টের একটা টপিক। কোথায়? কলকাতা হাই কোর্টে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়ে আসছে, তো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা থাকবে। তো বন্ধুরা চলুন সরাসরি নোটিফিকেশনে যাওয়া যাক। তো फ्रेंड्स আপনারা আমার ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। দেখুন এখানে একটা রিসেন্টলি পোস্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ। তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে পরে এইখানে আপনাদের সামনে এই যে নোটিফিকেশনটা বা এই যে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমি বাংলা দিয়ে খুব সুন্দর করে লিখে দিই এই জায়গায়, যাতে করে আপনার মেন যে নোটিফিকেশন সেটাও পেয়ে যাবেন আর আগে এটা পড়ে নেবেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডেটা এন্ট্রি অপারেটরের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 153টা ভ্যাকেন্সি। এখানে মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, যে কোনো জায়গা থেকে করলে হবে না, কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, ঠিক আছে। আর এছাড়া 8,000 শব্দ আপনি এখানে লেখা আছে, লেখা হচ্ছে শব্দ, অ্যাকচুয়ালি শব্দ না কি, ঠিক আছে। 8,000 কি টাইপিং সেটা হচ্ছে 1 ঘন্টায়। এবার এখানে কিন্তু বলা আছে, আমি মেন যে নোটিশটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মেন নোটিশটা এখান থেকে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে মেন নোটিশটা দেওয়া আছে। এখানে লোডিং হতে একটু টাইম নেবে, দেখতে পাচ্ছেন এখানে খুলে গেছে। এখানে দেখুন কি লেখা আছে, আমি সেটা এই যে এখানে লেখা আছে মাস্ট পোসেস দ্য স্পিড অফ নট লেস দ্যান 8,000 কি ডিপ্রেশন পার আওয়ার। এবার কি ডিপ্রেশন মানে আপনি কতগুলো লেটার লিখতে পারেন, শব্দ আর লেটার কিন্তু আলাদা, ঠিক আছে। কি ডিপ্রেশন মানে হচ্ছে আপনি কতগুলো লেটার লিখতে পারেন। তো প্রত্যেকটা কিকে এখানে কি বলছে, ঠিক আছে। 8,000 কি পার আওয়ারে আপনাকে মানে স্পিড থাকতে হবে এই হিসাবে। এটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরে। আর বাকিগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম অ্যানালিসিস্ট রয়েছে, এখানে 3টে ভ্যাকেন্সি। তো এগুলোতে কিন্তু যোগ্যতা আর একটু হাই রয়েছে, ঠিক আছে। তারপরে কাজের এক্সপিরিয়েন্স তো রয়েছেই, এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এখানে মাইনাও লেখা আছে যে কত টাকা করে আপনারা মাসে মাইনা পাবেন, ঠিক আছে। তারপরে এখানে সিনিয়র প্রোগ্রামার রয়েছে, তারপরে সিস্টেম ম্যানেজার রয়েছে, এগুলো রয়েছে। আর আবেদনপত্র শেষ হচ্ছে সম্পূর্ণ অনলাইনে। তো এবার আমি চলে যাবো অফিসিয়াল নোটিফিকেশান, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো কত কি মাইনা সেটা আপনাদের বলে দিলাম। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান যে করবেন তার জন্য কি খরচপাতি কি লাগবে, বিষয়টা হচ্ছে যে খরচপাতির একটা ভালোই চাপ আছে ডেটা এন্ট্রি অপারেটরে করতে গেলে। যারা কাস্টের মধ্যে বিলং করছে তাদের 400 টাকা, যারা কাস্ট ছাড়া তাদের 800 টাকা, ঠিক আছে। ঠিক একইভাবে সিস্টেম অ্যানালিসিস্টে হচ্ছে কাস্টের মধ্যে থাকলে 600 আর কাস্ট ছাড়া হলে 1200, ঠিক আছে। তারপরে আরও যদি আপনি এতে যান সিনিয়র প্রোগ্রামারে যান 700-1500, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর অ্যামাউন্টটা খুব একটা বেশি কম না, ভালোই একটা অ্যামাউন্ট। তো যারা করবেন, যাদের মানে এলিজিবিলিটি রয়েছে তারা বুঝে শুনে এই অ্যাপ্লাইগুলো করবেন, ঠিক আছে। তার কারণ বিনা পয়সায় কিন্তু না। তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো বলাই হলো যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগছে। ডেটা এন্ট্রির জন্য 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর সিস্টেম অ্যানালিসিস্টের জন্য 26 থেকে 40 বছর। আর সিনিয়র প্রোগ্রামারের জন্য হচ্ছে 31 থেকে 45 বছর। আর সিনিয়র সিস্টেম ম্যানেজারের জন্য 31 থেকে 45 বছর। তো এগুলোর মধ্যে সবকটার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স মাস্ট। আর এখানে যে সিলেকশান পদ্ধতিটা হবে সেটা কিন্তু এমনি সিলেকশান হবে না, এখানে কিন্তু কিছু ফেজ আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো ফেজ 1-এ পরীক্ষা আপনাদের কী কী দিতে হবে সেগুলো লেখা আছে। তারপরে ফেজ 2-তে কী কী পরীক্ষা দিতে হবে সেটা লেখা আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পরীক্ষাগুলো হবে, লাস্টে ভাইভা বা ইন্টারভিউ হবে, এইভাবে তারপরে নিয়োগ করা হবে। তো এখানে দেখুন লেখা আছে যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রবেশন পিরিয়ড অ্যান্ড কনফার্মেশন। দ্য ক্যান্ডিডেট শো সিলেক্টেড ইন দ্য অ্যাবভ মেনশন পোস্টস শ্যাল বি ইনিশিয়ালি অ্যাপয়েন্টেড অ্যাজ প্রবেশনার্স, ঠিক আছে, ফর এ পিরিয়ড অফ 2 ইয়ার্স। মানে আপনি প্রবেশনাল পিরিয়ডে থাকবেন 2 বছরের জন্য, আনলেস আদারওয়াইজ অর্ডার্ড বাই অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য পিরিয়ড অফ প্রবেশন অ্যান্ড সাবজেক্ট টু এক্সিস্টিং রুলস অফ দ্য হাইকোর্ট অ্যান্ড অর্ডার্স অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কনফার্মড ইন দ্য সার্ভিস। তার মানে কি আপনি 2 বছর আপনার প্রবেশন পিরিয়ড থাকবে, তার মধ্যে আপনি কীভাবে গাইডলাইন মেনটেন করছেন, কীভাবে কাজ করছেন, সমস্ত কিছু দেখার পরে যদি কোনো প্রবলেম না থাকে তখনই কিন্তু আপনাকে তারপরে 2 বছর পরে কিন্তু ফিক্স করে দেওয়া হবে, ঠিক আছে। তো আর এছাড়াও এখানে কিছু স্পোর্টস ক্যাটাগরির কোঠা রয়েছে, তো যারা স্পোর্টস কোঠায় আবেদন করতে চান করতে পারেন। আর ডিসেবিলিটির জন্য দেখে নেবেন এই জায়গাটা। এবার চলে যাব নিচে একদম, এখানে দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক চালু থাকছে সকাল 9:30 থেকে বিকাল 6টা পর্যন্ত, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত, সোম থেকে শনি। আর যেটা হচ্ছে যে কোনো অ্যাডমিট কিন্তু বাই পোস্টে আসবে না, সেটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর পুরোপুরি অনলাইন প্রসিডিওরে আপনার অ্যাপ্লিকেশান হবে। কবে থেকে কি অ্যাপ্লিকেশান সেটাও আমি এখান থেকে জানিয়ে দেবো। আপনার অফিসিয়াল ওয়েবসাইট এখানে লেখা আছে, উপরে দেখতে পাচ্ছেন kolkatahighcourt.gov.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে পারবেন। আর যেটা হচ্ছে আপনার এখানে লেখা আছে অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, মানে আধার, ইয়াধার, আইডি কার্ড ইস্যুড বাই কলেজ অথবা ইউনিভার্সিটি, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, হ্যাঁ ইত্যাদি ছবি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে পরীক্ষার এক্সাম সেন্টারে যখন এক্সাম দিতে যাবেন, ঠিক আছে। और बाकी इंस्ट्रक्शन अपना निजे पढ़े नीते पारबेन एमन कोनो एखाने जटिल कोनो विषय नहीं। एबार आछे एखाने इम्पोर्टेंट डेट्स आज के 11/1/2021 मैं आज के 12टार हिसाब मत चालू हो गए अनलाइन एप्लीकेशन करार प्रसिडियर से चलबे होच्छे 27 জানুয়ারি पर्यन्त 27 জানুয়ারি रात 12टाय शेष हो जाए। ठीक है तो ये कटा दिन अपनी एप्लीकेशन करार सुयोग पाबेन और 27 तारीखे पेमेंटर लास्ट डेट। ठीक है और जरा अफलाइने पेमेंट करबेन तादेर जोन्नो एक दिन एक्सट्रा देওয়া হয়েছে 28 तारीख। अनलाइने पेमेंट किन्तु 27 शेष, अफलाइने पेमेंट होच्छे एक दिन एक्सट्रा 28 शेष। ठीक है तो डेट टाइम परीक्षा कब होबे कोन जायगाय होबे समस्त किछु किन्तु परे एडमिट कार्डेर मध्य जानिये देওয়া होबे। ठीक है तो एखाने किन्तु परिष्कार सेटा लिखे दियेछे आर जेटा होच्छे जे आपनार काछे मेल बा एसएमएस ए किन्तु आपनार काछे अलर्ट जाबे जे कखन कि आपडेट आसछे। ठीक है तो एखान थेके जेटा बोलेछे जे गाइडलाइन्स जेगुलो फर्म फिल आप करार जोन्नो तो सेगुलो एखान थेके परिष्कार करे आपनारा देखे नेबेन और एखाने किछु एनेक्सर 1-2 एगुलो रयेछे तो एगुलो आपनादेर जाते जेमन दरकार बा प्रयोजन आछे तारा एखान थेके निये निते पारबेन एई नोटिफिकेशन थेके। आशा करी आपनारा बुझते पेरेछेन जे কি কি ভ্যাকেন্সি রয়েছে কিভাবে কিভাবে আবেদন করতে পারবেন। তারপর আমি ফিজের কথাটাও বলে দিলাম কত টাকা মাইনা দেওয়া হবে কত টাকা এখন পরীক্ষা দিতে গেলে কত টাকা ফিজ দিতে হবে সমস্ত কিছু। তো এরপর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করতে। তো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আরো তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।